গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো। আজকে সকালটা শুরু হচ্ছে, আজকে সানডে, আজকে সম্ভবত 29 তারিখ। হ্যাঁ, আজকে 29 তারিখ। তো উঠেছি অনেক সকালেই, একবার 3টের দিকে ঘুম ভেঙেছিলো, একবার 6টার দিকে ঘুম ভেঙেছিলো, আর এখন বাজে হচ্ছে তোমার 9:30 মতো। আমি সুজি বানিয়ে রাখলাম, ও বাথরুমে ঢুকেছে, জাস্ট বেরোলে দুজনে খেয়ে দিয়ে একটু বেরোবো। যেভাবে নিজেকে ব্যস্ত রাখা যায় আমি আজকে সেটাই চেষ্টা করবো। কালকে অনেকক্ষণ, দেখো স্বাভাবিকভাবেই কাছের মানুষকে হারালে তো এগুলো হবেই না, তো ঠিক আছে, তো অনেক বুঝিয়েছে, এটা ঠিক কথাই যে কাউকে তো আমরা চিরজীবন ধরে রাখতে পারবো না, ওটাই আর কি, মানে ওটা আমরা জানি সবটাই, কিন্তু মানিয়ে নেওয়া মানে নিতে পারাটাই হচ্ছে, যাই হোক বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি। তো তোমাদেরকে কালকে বলিনি যে কাকে হারিয়েছি। আমি দমদম যাই পিসি বাড়িতে, সে পিসো, তো আর বলছি না, ভেঙে আর কিছু ভালো লাগছে না এ ব্যাপারে। যে দিদির সাথে ফোন করে কথা বলে ঘন্টার পর ঘন্টা টাইম কাটানো যায়, আজকে সেই দিদির সাথে যে কী কথা বলবো ফোন করে সেটাই বুঝতে পারছি না। মা বাবা অনেকবার বললো পিসির সাথে কথা বলবি, দিদির সাথে কথা বলবি, কারোর সাথে কথা বলতেই পারবো না, মানে কী বলবো ফোনটা ধরে সেটাই তো বুঝতে পারছি না, তো তাই জন্য কথা বলতে চাইনি আর কি। আর হলো তো হলো, আমরা 27 তারিখেই এলাম আর 28 তারিখেই ঘটনাটা ঘটলো, ওই জন্য যেন আরও বেশি করে কীরকম লাগছে আমি বোঝাতে পারবো না আর কি। যাই হোক, তো মানে আরও বেশি টাচ কেন বলো তো এই পিসির সাথে, মানে আমার ছোটোবেলা থেকে, আমি বহুবার বলেছি আমার ছোটোবেলা থেকে ওই পিসি বাড়িতেই কাটতো, মানে আমার দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, রাখি, দোল উৎসব, মানে সবটাই পিসি বাড়িতে। ছোটোবেলায় আমার পরীক্ষা শেষ হতো তো পিসিকে, আগে ল্যান্ডলাইন ছিল, ল্যান্ডলাইনে ফোন করে পিসিকে বলতাম তুমি এসে থাকবে আমি চলে যাবো, মানে এক্সাম দিয়ে এসে আমি ভাতও খেতে চাইতাম না, না পিসি বাড়ি গিয়ে আমি খাবো, তো সবটাই এভাবে কাটা কেটেছে। তো তাই জন্য দাদা দিদি পিসি পিসো, এখন বৌদি, আবার এখন পুচকেটা হয়েছে, তো ওই আর কি, মানে ঠিক আছে সবাই তো আর থাকে না, ওই আর কি। তো চলো আজকের দিনটা আস্তে আস্তে শুরু করা যাক, আশা করি সবটাই কাটিয়ে উঠতে পারবো আর কাটিয়ে উঠতে হবেও, কিছু করার নেই, যে চলে গেছে সে তো তাকে তো ধরে রাখা যাবে না, ওই আর কি। তবে সব থেকে খারাপ ছিল হচ্ছে মলিদি, মলিদি এখানে ছিল না, মলিদি ছিল ভুবনেশ্বর, বিয়ে বাড়ি গেছিলো উড়িষ্যা, তো ওখান থেকে ওর আসতে আজকে 4:05 বেজে গেছিলো, তো ওটা একটু ডিসব্যালেন্স সবটা হয়ে গেছিলো আর কি ওই জায়গাটাতে, তো তারপর সবটা ঠিক হয়ে গেছে, আজকে সব হবে কাজ, এই আর কি। মামনি পাপাও গেছে আজকে সকালে, আমি বাদ পড়ে গেলাম, ঠিক আছে চলো। তোমাদের সাথে সকালে কথা হয়েছিল আর মাছ কিনতে গেছিলাম, ওই পার্টটুকু একটু শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর আমার না শরীরটা এত বেশি টায়ার্ড লাগছিল, শুধু আমার নয় ওরও, তো দুজনেই মাছ টাচ কিনে এনে না আবার শুয়ে পড়েছিলাম, আর আবার 11:30 11:22 আবার উঠলাম আর কি। তো এখন বাজে মোটামুটি সব কাজ করছিলাম আর কি, সকালে সুজি টুজি করেছি, যেহেতু একটাই কড়াইয়ে সব কিছু করতে হচ্ছে, আমাকে কোনো ফ্রাইং প্যান বা এই ধরনের ইউজ করতে পারছি না ইন্ডাকশানে, তো ওই জন্য কড়াইটা মেঝে মেঝেই সব করতে হচ্ছে, আর অত বড় কড়াইয়ের মতো ওইটুকু সুজি করতে হয়েছে সকালবেলা, তো সবটা মিলিয়ে ওই কড়াইটাকেই মাছ মাছলাম, চায়ের বাসন, প্লেট, চামচ এগুলো ছিল ওগুলো মাছলাম, আর মাছটা এখনো ধুইনি, তো চলো সবটাই করব। আর ওদিকে শুনলাম যে পিসোকে নিয়ে 1/2 ঘন্টা আগেই বেরিয়ে গেছে, মোটামুটি ওই 10:45 11:00 বেরিয়ে গেছে, তো এই আর কি, আজকেই সবটা শেষ হয়ে যাবে এটাই যা, তো চলো আর এই কথাগুলো ভেবে বা বাড়িয়ে লাভ নেই, চাহওয়াল হয়ে গেছে, আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে, সবাই যেন এইটাকে কাটিয়ে উঠতে পারে এটাই আশা করবো আর কি। চলো কাজ শুরু করি। সবার প্রথমে আমি ডালটাকে এখানে ফুটতে বসিয়েছি, এটা কালকে রাতের যে ডালটা ছিল এটাকে ঠিক করেছি, একদম শুকনো শুকনো মতো করে ফেলবো ডালটাকে ফুটিয়ে,
আর এখানে দু পিস মাছ রেখেছি, বাকি আমি সমস্তটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে আলাদা আলাদা করে সব রেখে দিয়েছি। তেল মাথা এক জায়গায়, মাছগুলো এক জায়গায়। আর এখানে করব ডালটার সাথে খাওয়ার জন্য ঢ্যাঁড়শ আর আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বানাবো। মাছে একটা টমেটো দিয়ে হালকা জিরে গুঁড়ো দিয়ে একদম মাখামাখা করে ফেলবো, যেহেতু ডালটা থাকবে। তো ঢ্যাঁড়শের কিছু হলে আর কিছু চাই না, ঢ্যাঁড়শ সেদ্ধ থেকে শুরু করে সব ঢ্যাঁড়শের ভালো খায়। তো ঢ্যাঁড়শটাই সর্ষে পোস্ত আলু দিয়ে করবো আর মাছটা একদম শুকিয়ে ফেলবো। আর ধনে পাতাগুলোকে সদগতি করে মানে সুন্দর করে বেছে ঠেছে রাখবো। আর এই কাঁচা লঙ্কাটা মাছে আর ইসেতে ও আর একটা কাঁচা লঙ্কা দরকার। ঠিক আছে, আমি পরে নিয়ে আসছি। ধনে পাতাটাকে সুন্দর করে গুছিয়ে কেটে বেছে নিয়ে রেখে দেবো। যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে তাই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে চলবে না, এখানে আমি ডালটাকে শুকিয়ে এইটুকু করে ফেলেছি। আর এখানে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এখানে প্রথমে আলুটা ভাজবো আর তারপর ঢ্যাঁড়শটা দেবো, আর ওই কতগত মশলাটাই মাছে করে নেবো। এবার ঝাঁটাটা নিয়ে এসে আগে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিই। আর ওই বোতলগুলো দেখতে পাচ্ছ তো, ওই বোতলগুলো পড়ে আছে, ওগুলোকে একদিন সময় করে নিয়ে পুরো সবকটাকে মাছতে হবে যদি আজকাল ইচ্ছে করছে। এখানে আলুগুলোকে ভাজতে বসিয়েছি, ঢ্যাঁড়শগুলো একটু বাদে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়শটা ভাজতে দিলাম। আর আজকে রোদটা দেখতে পাচ্ছ, কাচতে পারলে ভালোই হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ডিমার্ট যাওয়া হয়নি আর সার্ফ নেই ঘরে সেরকম। তো একেবারে আমি পরেই কাচবো, একেবারে ডিমান্ড ঘুরে এসে। আর পাপড়গুলোকে সব ছেড়ে পুছে এইখানে উল্টে দিলাম, আপাতত ভালো ধুলো হয়েছিল, এগুলোকেও কাচতে হবে। কিন্তু ওই যো এখন না আছে আমার এনার্জি, না আছে ইচ্ছে, না আছে সার্ফ, কোনোটাই নেই। তো চলো ঝাঁটাটা নিয়ে আসি। এখানে ডাল আর এই যে ঢ্যাঁড়শ আলু সর্ষে পোস্ত দিয়ে হয়ে গেছে, লাস্ট নামানোর আগে তো আমি একটু কাঁচা তেল দিই, তো ওই জন্যই পরিমাণ মতো বুঝেই প্রথম থেকে তেলটাকে আমি দিই। আর এখানে এবার মাছটাকে করব, কড়াইটাকে আমি বসিয়েও দিয়েছি আর মাছটাকে ভাজতে দিয়ে আমি এবার ঘরটাকে মুছবো, কারণ একটা অলরেডি বাজে। সব থেকে ভালো হয় সকাল সকাল কাচতে পারলে, আর আজকে তো তার মধ্যে সানডে, আরও বেশি তুমি দেখো ছাদটা কোথাও ফাঁকা নেই। আর আমি তার মধ্যে পেছন দিকে তিনটে তারে একটুখানি সরিয়ে সরিয়ে, ওই দেখো নিচে দেখা যাচ্ছে ডোরাকাটা পর্দাটা, ওই রকম পরপর তিনটে তারে কিছু কিছু করে আমি মেলে দিলাম। আমার কাছেও বেশি সার্ফ ছিল না যে আমি অনেক কেচেছি তা নয়, ওই পর্দাটাকে একটু কেচে দিলাম, যেটা ওই ফ্রিজের দিকে জানলাটাতে আমি এমনি ঢাকা দিয়ে চলে যাই, ওটা ধুলো পড়েছিল ওটাকে কাচলাম। আর আমি যে কুর্তি লেগিংস পরে এসেছি ও যেটা পরে এসছে, তারপর আমার স্নানের জামা কাপড় পরটা এই কটাই একটু কেচেছি, তো এই কটা মেলার জায়গাও আমার ছিল না। যাই হোক দিতে পেরেছি, শুকিয়ে যাবে, ভালো হাওয়া আছে, ভালো রোদ আছে। আমাকে দেখতেই পাচ্ছ নতুন নাইট ড্রেসটাই আমি পরে নিয়েছি, কারণ হচ্ছে আমার ট্রলি খোলা হয়নি আর সোফার অবস্থাটা দেখো। আমার সত্যি বলতে যেটুকু করার ছিল সেটুকু হয়ে গেছে, আমার আর ইচ্ছে করছে না, আমার যেদিন ইচ্ছে করবে আমি সেদিন থেকেই শুরু করব। আর ট্রলি আবার ঠিক করেছি, তিনটে ট্রলি একসাথে আমি খুলবো না, তিনটে ট্রলি পুরো প্যাকড আপ রয়েছে, তো একটা একটা করে খুলবো, একটা একটা করে গোছাবো ঠিক করেছি, সেটাই ঠিক হবে বোধহয়। এখন বাজে 2:03, এইগুলো তো দেখিয়েছি আর মাছটাও এটা হয়ে গেছে, এবার দেব ভাত, ভাতও হয়ে গেছে আমার, চলো খেতে দিয়ে দিই। ছিলাম তো একটুখানি সবজি বাজারগুলো করতে, তোমাদেরকে দেখালাম এই যেই না মোড়টা ঘুরলাম জাস্ট ফ্ল্যাটে ঢুকবো, কারেন্টটা গেল চলে, এবার হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে চারতলা, বাপরে বাপ। তো চলো মিশন শুরু তো করি, কারেন্ট যাওয়ার আর টাইম পেল না গো, আর একটু টাইম দিলেই আমি ঢুকে যেতাম। এই তো বললাম জাস্ট 2-3 মিনিট দিলেই আমি ওপর উঠে আসতাম, ও ভালো আমাকে বলেছে, বলছে কি না, তো একদিকে ভালো হয়েছে তুমি সিঁড়ি দিয়ে উঠেছো বাবা, লিফটে আটকে গেলে আরেক কেস হতো। তো আমি বললাম না না পরের ফ্লোরটা অব্দি তুমি আসতে পারতাম যাই হোক না কেন। তো যেই উঠে এসে জাস্ট জ্যাকেটটা খুলেছে দেখছি কানে, ও আমাকে বললো যে জানো এমার্জেন্সিটায় চার্জ নেই। আমি বললাম সেটাই স্বাভাবিক, এতদিন ছিলাম না আমরা, চার্জ দেওয়া হয়নি, এমনি আমরা উইকে একদিন করে তো বসেই চার্জে, কারেন্ট না গেলেও গেলেও, তো গেলেও তো সাথে সাথে জ্বালিয়ে নেওয়ার পরেই বসিয়ে দেওয়া হয়, আর যদি না যায় কারেন্ট তো উইকে একদিন বসানোই হয়, তো আমরা ছিলামই না তাই জন্য বসানো হয়নি। আর জাস্ট উঠে এসে ওই কথাগুলো বললাম, আমি জ্যাকেটটা খুললাম দেখলাম কারেন্টটা এলো, আমি একটু বকাঝকা দিলাম কারেন্টটাকে, হ্যাঁ তুই আমার সময় এরকম করিস, আমার সাথে এত রাগ কেন, এইসব বললাম, দেখলাম কারেন্টটা আবার চলে গেলো।
টমি আমাকে বললো তুমি এত বকা দিয়েছো যে কারেন্ট চলে গেছে। আবার দেখলাম দিল কারেন্টটা, কি যে করছে কে জানে। আর আনলাম বলতে একটু বাড়ি থেকেও লাউ শাক চেয়ে নিয়েছিল, বাবা একটা লাউ গাছ পুঁতেছে আর কি, সেটা একটু বেয়েছে, তো ওখান থেকে একটা ডগা চেয়ে নিয়েছিল, মা কেটে কুটেই দিয়েছে, একটা ডগা তো আর মা দেয়নি ওই আর কি। আমি কিছুটা মামুনিকে দিয়েছি, কিছুটা আমি নিয়ে এসেছি। তার বাজারই করতে গেছিলাম, একটু বেগুন শিম পেঁপের দরকার ছিল, পেঁপেটা না পেলাম না, আমি লাউই আনলাম। তো অনেকেই বলে লাউ শাকে লাউ খেতে নেই আর কি, কিন্তু গাছ আমার কলকাতার, লাউ আমার ব্যাঙ্গালোরের, তো অসুবিধে নেই। তাই জন্যে তো মানে যে গাছের ফল সেই গাছেরই ডাটাটা খেতে নেই, এটাই আমি জানি আর কি, ছোট থেকে এটাই শুনেছি। তো মানে মা আর সন্তান একসাথে খেতে নেই আর কি, ওই জন্যে নাকি খায় না। যাই হোক, নানান রকম রুলস, সেটা আমি ছোট থেকে জেনে বড় হয়েছি তাই আর কি। তো ঠিক আছে, এখন আর উঠবো না, রাত্রে করবো কুমড়ো আলুর তরকারি আর পরোটা, সেটা রাতেই করবো, এখন আমি একটু বসে নিই। মা গো মা, সিঁড়ি দিয়ে ওঠা নামা কদিন ধরে তাই হচ্ছে। কালকে ও আর আমি বেরিয়েছিলাম, এসে দেখছি লিফট মেনটেনেন্সের জন্য আবার বন্ধ হয়ে গেছিলো, মানে আমাদের সাথে যাতা হচ্ছে কদিন ধরে। তো চলো কুমড়ো আলুর তরকারি আর পরোটা, ওর পরোটাটা সাদা সাদা হয়েছে, আমারটা কেন এরকম হলদে হলদে হয়েছে আমি বুঝলাম না, যদিও আমারটা আগে ভাজা হয়েছিল, জানি না কেন হয়েছে। যাই হোক, তো চলো খেতে দিয়ে দিই, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।